আজকের এই ভিডিও শুরুতেই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি ভূতে বিশ্বাস করেন? হ্যাঁ, আজকের এই উন্নত সমাজে দাঁড়িয়ে বহু মানুষই বলবেন না, কিন্তু এই কথাটা মানতে সকলেই বাধ্য যে ভূতের প্রতি মানুষের আকর্ষণ চিরকালীন। নানান প্রকারের হাড় হিম করে দেওয়া গল্প শুনতে সকল মানুষই পছন্দ করে থাকে, ইতিহাস বা সাহিত্যই নয়। মানুষ ভূতের গল্প খুঁজে বেড়ায় বিভিন্ন শহরের আনাচে কানাচে, বিভিন্ন প্রান্তে এবং নানান লেখনীতে। তাই আজকের এই ভিডিওতে আমরা ভারতবর্ষের রাজস্থানের এমন কিছু ভৌতিক স্থান সম্পর্কে আলোচনা করব যেগুলিকে শোনার পর আপনি যদি ভূতপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই সেই জায়গাগুলিকে ভিজিট করবেন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। নাম্বার ওয়ান, ন্যাশনাল হাইওয়ে 79। আজমির উদয়পুর হাইওয়ে হলো রাজস্থানের উদয়পুরের অন্যতম ভূতুরে জায়গা, যেটির কাছাকাছি অবস্থিত দুডু গ্রামটির সাথে জড়িয়ে আছে নানান ভৌতিক কাহিনী। বহুকাল আগে ভারতে যখন বাল্যবিবাহ প্রচলিত ছিল তখন একটি 5 দিনের বয়সী বাচ্চা শিশু কন্যাকে 13 বছর বয়সী এক বালকের সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। সেই শিশু কন্যার মাটি বিবাহের পুরোপুরি বিরুদ্ধে ছিলেন এবং তিনি সাহায্য চাইতে সেই হাইওয়ের দিকে ছুটে গেছিলেন, যেখানে তিনি একটি পর্যটকের গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলেন যা তাকে এবং তার শিশুকে তাৎক্ষণিকভাবে হত্যা করেছিল। তার পরবর্তী এক সময় আজমির উদয়পুর সড়কে গাড়ি চালানোর সময় 3 বন্ধু একটি মহিলা ভূতের মুখোমুখি হয়েছিল, যে তার কোলে একটি শিশুকে নিয়ে রেখেছিল। তারা সেটিকে দেখে ভয় ভীত হয়ে চলে গেল। সেই মহিলাটি বেশ কিছুক্ষণ তাদের পেছন ধরেছিল। আর এমনই আরো অনেক ঘটনা সেই হাইওয়েতে দেখা গিয়েছিল এবং তারপর থেকে নাকি সেই হাইওয়েটিকে হন্টেড হিসেবে ঘোষণা করা হয়েছে। নাম্বার টু, রাজস্থানের ভাঙ্গড় ফোর্ট। রাজস্থানের অন্যতম ভয়ঙ্কর নাম করা স্থান হলো ভাঙ্গড় ফোর্ট। এই ভাঙ্গড় দুর্গের কিন্তু কোনো পরিচয়ের প্রয়োজন নেই, কারণ রাজস্থানের সবচেয়ে ভূতুরে জায়গাগুলির মধ্যে এটিকে গণ্য করা হয়। ভাঙ্গড় ফোর্ট একটি বিখ্যাত পর্যটক স্থান যা আপনার মনের মধ্যেও ভয়ের স্থিতি উৎপন্ন করে দেবে। এই দুর্গের ভূতুরে কাহিনীর পিছনে একটা জনপ্রিয় গল্প আছে। এমনটা মনে করা হয় যে ভাঙ্গড়ে একটা তান্ত্রিক ছিল যে সেখানের রানী রত্নাবতীকে ভীষণ পছন্দ করত এবং তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সে তান্ত্রিক এটা জানত যে সে রানী রত্নাবতীকে কখনোই বিয়ে করতে পারবে না। তাই সে রানী রত্নাবতীকে বশে আনার জন্য কালা জাদুর সাহায্য নিয়েছিল, কিন্তু রানী তার এই মন্দ চিন্তা সম্পর্কে জানার পর সেই কালা জাদুটিকে সে তান্ত্রিকের ওপরে ঘুরিয়ে দিয়েছিল, যার জন্য সে তান্ত্রিকের মৃত্যু ঘটে গেছিল। কিন্তু সে তান্ত্রিকটি মরে যাওয়ার আগে অভিশাপ দিয়ে গেছিল যে রাজ্য শেষ হয়ে যাবে, তার অভিশাপে সকল কিছু বিনষ্ট হয়ে যাবে, এবং তারপরে সেটাই ঠিক হয়েছিল। তার কিছু সময় পরেই ভাঙ্গড় সহ ভাঙ্গড় দুর্গ জনশূন্যহীন হয়ে পড়ে এবং এমনকি ভারতীয় সরকার দ্বারা এই ভাঙ্গড় দুর্গে সন্ধ্যার পরে প্রবেশ করা পুরোপুরি নিষিদ্ধ। নাম্বার থ্রি, রাজস্থানের জয়সালমের কুলধারা ভিলেজ। রাজস্থানের এই ভয়ঙ্কর এবং সবচেয়ে ভুতুরে গ্রামগুলির মধ্যে এটি একটি। কুলধারা গ্রামটির সম্পর্কে একটি অদ্ভুত গল্প রয়েছে যা কেউ বিশ্বাস করে না। একজন অনৈতিক মন্ত্রীর অভিশাপের কারণে কুলধারা একটি মরুভূমিতে পরিণত হয়েছিল। গ্রামটি 1800 সাল থেকে পরিত্যক্ত এবং একটি অভিশাপের জন্য যা কখনো কাটানো যায় না। গল্প কাহিনী অনুযায়ী একজন পাপী মন্ত্রী জোর করে একজন সুন্দরী গ্রামবাসীকে বিয়ে করতে চেয়েছিল এবং সেই মন্ত্রী সেই মেয়েটির পরিবারকে হুমকি দিয়েছিল যে যদি তারা সেই মেয়েটির সঙ্গে তার বিয়ে না দেয় তাহলে সে জোর করে তাকে নিয়ে যাবে এবং বিয়ে করে নেবে। তাই গ্রামবাসীরা সেই মেয়েটির মানকে রক্ষা করতে পুরো গ্রামকে ছেড়ে যাওয়ার চিন্তা করলেও সেই গ্রামে সেই মন্ত্রীটি আগুন লাগিয়ে দেয় এবং সকলে সেই আগুনে পুড়ে মারা যায়। এরপর মন্ত্রী অভিশাপ দেয় যে এই গ্রামটি মরুভূমিতে পরিণত হবে এবং আর কেউ কখনোই সেখানে বসতি স্থাপন করতে পারবে না, এবং এমনকি এই জায়গাটিকে নিউ দিল্লির প্যারানর্মাল সোসাইটিও চেক করতে এসেছিল। এবং তারা সেই গ্রামের আশেপাশের অঞ্চলে ঘোরাঘুরি করার পর সেই অভিশাপ সম্পর্কে যখন আশেপাশের মানুষের থেকে গল্পটি শুনতে পায় তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু সেই গল্প কাহিনীটিকে সত্যি বলেই মেনেছিল। সেই প্যারানর্মাল সোসাইটির ডিরেক্টর একটি যন্ত্রের মধ্যে সেই ভূত গ্রামবাসীদের কণ্ঠস্বর রেকর্ড করেছিল এবং তারা নাকি তাদের নামটাও প্রকাশ করেছিল। তাছাড়া তারা তাদের গাড়ির ওপরে আঁচড়ের দাগ এবং কাদার ওপরে শিশুদের পায়ের ছাপও দেখেছিল। এইখানে এখনও অবধি অস্পৃশ্য আত্মার আনাগোনা শোনা যায়। তাই আজ বর্তমানে এই গ্রামটি এখন একটা টুরিস্ট স্পট, কিন্তু সন্ধ্যার পরে এইখানে আর একটিও জনমানবকে দেখা যায় না।
নাম্বার ফোর, দ্য প্লেস অফ রানী পদ্মাবতী। চিত্তরগড়ের রানা কুম্ভ প্রাসাদ এমন একটি জায়গা যেখানে আপনি অবশ্যই একটি ভূতের সাথে দেখা করবেন। রাজস্থানের একটি ভূতুড়ে দুর্গ, এই স্থানটিকে রাজ্যের অন্যতম ভয়ঙ্কর স্থান হিসেবে বিবেচনা করা হয়, যেখানে বিভিন্ন গোপন চেম্বার রয়েছে যার সম্পর্কে কেউ ঠিক জানে না। এবং সবথেকে আশ্চর্যের হলো যে এইখানে রাতে মহিলাদের চিৎকার আপনাকেও শিউরে উঠতে বাধ্য করে দেবে। জনশ্রুতি আছে যে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি যখন প্রাসাদে আক্রমণ করেছিলেন, তখন মহারানী পদ্মিনী 700 জন মহিলার অনুসারী সহ জৌহর বা আত্মদাহ করেছিল। এবং তখন থেকেই রাজস্থানের এই ভূতুড়ে জায়গাটি অনেক ঘটনার সাক্ষী হয়েছে, যেখানে লোকের তাদের সাম্রাজ্য বাঁচাতে সাহায্যের জন্য মহিলাদের চিৎকার শুনেছে। প্রায় বছর খানিক আগে একদল বন্ধু রাজপ্রাসাদে এক রাতের জন্য অবস্থান করেছিল যে কোনো অলৌকিক কার্যকলাপ ঘটছে কিনা তা পর্যবেক্ষণ করতে। এবং সেখানে তারা সেই দুর্গের প্যাসেজগুলিকে অন্বেষণ করার সময় তাদের মধ্যে একজন সাহায্যের জন্য জিজ্ঞাসা করতে একটি কণ্ঠ শুনতে পান। হতভম্ব এবং ভীত হয়ে ঘুরে দাঁড়াতেই সে দেখতে পেল একজন ভদ্র মহিলা রাজকীয় পোশাকে পোড়া মুখে দাঁড়িয়ে আছে। এবং এই ঘটনাকে ফলো করেই একজন প্যারানর্মাল অ্যাক্টিভিস্ট গৌরব আরোরাও এখানে এক রাত কাটিয়েছিলেন। সেই দুর্গের আশেপাশের এলাকায় বসবাসকারী মানুষেরাও এটা বিশ্বাস করে যে সত্যিই নাকি সেই দুর্গের থেকে মহিলাদের চিৎকার বা কণ্ঠস্বর শোনা যায়, যারা একসময় নিজেদের মানকে রক্ষা করতে আত্মদাহ করেছিল। মানুষের মুখে প্রচলিত হয়ে আসে এমন ভৌতিক স্থান অনেক রয়েছে, কিন্তু তার মধ্যে কতটা সত্য আর কতটা মিথ্যা লুকিয়ে আছে সেটা কিন্তু একমাত্র সেই ভৌতিক স্থানটি নিজেই জানে। আর আজকের ভিডিওতে আমরা এমনই রাজস্থানের একটি 4টি জনপ্রিয় ভৌতিক স্থান সম্পর্কে আলোচনা করলাম, যেগুলিকে শোনার পর আপনি হয়তো এই জায়গাগুলিতে ভ্রমণ করতে চাইবেন। তো আপনার যদি এই ভিডিওটিকে ভালো লাগে তো এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদের আত্মবিশ্বাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।